হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি কক্সবাজারের একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। আমি কক্সবাজার কিভাবে গিয়েছি, কি কি করেছি, সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। আমরা গিয়েছিলাম একদিনের জন্য। আমরা বৃহস্পতিবার রাতে 8টার দিকে রওনা দিয়ে শুক্রবার থেকেছি, তারপর আবার শনিবারে ব্যাক করেছি। মূলত এটা একটা অফিস ট্যুর ছিল, তো সবাই হচ্ছে স্লিপিং কোচে গিয়েছে। আমি আর আমার ভাই বোন আমরা সবাই গিয়েছি আমাদের পার্সোনাল গাড়িতে। তো এইখানে আমরা যাওয়ার এই রেস্টুরেন্ট থেকে আমরা রাতে ডিনারটা করি, কিন্তু এই রেস্টুরেন্টটার নাম আমার মনে নাই। এখানে রেস্টুরেন্টের এই জায়গায় একটা ছোট্ট বাগান আছে, এখানে বিভিন্ন রকমের ফ্লাওয়ার্স আছে। রাতের বেলা এই ফ্লাওয়ার্স গুলো দেখতে আরো সুন্দর লাগতেছে। তো ওয়েদারটাও অনেক ঠান্ডা, বাট ওয়েট, এই ভিডিওটা কিন্তু আমার কয়েক মাস আগে, মানে আমি কক্সবাজারে ট্যুরে গিয়েছিলাম আরো কয়েক মাস আগে, বাট আমার এই ভিডিওটা আপলোড করা হয়নি। ফার্স্টে ভেবেছিলাম যে আমি ভিডিওটা আপলোড করব না, পরবর্তীতে আমি কেন জানি ভিডিওটা আপলোড করতেছি। আমি সবকিছু তো এই ভিডিওতে শেয়ার করব না, খুবই অল্প জিনিস শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। খুব ভারী কিছু খেতে চাইনি, যার জন্য খিচুড়ি আর মুরগির মাংসই অর্ডার করেছি। তো স্লিপিং কোচ বাসে করে আমার কখনোই ট্রাভেল করা হয়নি, তো এই বাসগুলোর ভিতরে কেমন হয় আমার দেখার খুবই শখ ছিল, যার জন্য আমি এই বাসটা একটু ঘুরে দেখি। আর কখনোই কক্সবাজারে যেতে এত লং জার্নি করতে হয় নাই, কিন্তু এই জার্নিটা অনেক বড় ছিল, প্রায় 14-15 ঘন্টা জার্নি করতে হয়েছে। কক্সবাজার যাওয়ার টাইমেও আবার বাসায় ব্যাক করার টাইমেও অনেক লং জার্নি হয়েছে, বাসায় ব্যাক করার টাইমে তো 15 ঘন্টার মতো ছিল। তো আমরা আবার রওনা দিই। রওনা দেওয়ার পর আমরা প্রায় সকাল 7টার সময় আমরা বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে উঠি। আর এই হোটেলটার আলাদা একটা ভিডিও আমার করা আছে, আমি পুরো হোটেলটা ঘুরে ঘুরে ওই ভিডিওটাতে দেখিয়েছি, যার জন্য আমি এই ভিডিওতে আর এই ডিটেলসগুলো দেখাবো না। বাট হোটেলটা অনেক সুন্দর, আর এখানে অনেক জায়গা আছে যেখানে সুন্দর সুন্দর পিকচারসও নেওয়া যায়। তো আমরা এত কিছু করার সময়ই পাই নাই, কারণ সকালের নাস্তাটা আমাদের হোটেলেরই অপোজিট পাশে পোষি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে করি। আর এইখানে এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক অনেক মজা লাগছে আমার কাছে, আর দুপুরের খাবারটাও এখান থেকে করেছিলাম। তো নাস্তা করার পর আমরা আবার হোটেলে ব্যাক করি। এখানে সবাইকে টি শার্ট দেওয়া হয়, টি শার্ট দেওয়ার পর আমরা বিচে যাই সবাই মিলে, এখানে কিছু গ্রুপ ফটো তুলি, তারপর বিচে যাই। এখানে আসার পর ফ্যামিলি টাইমটা অনেক ভালোই গিয়েছে, তো তার ভিডিও করা হয়নি। সবাই তো কক্সবাজার সমুদ্রে আসলে একবার হলেও গোসল করবে করবে। তো তারপর আমি আমার বোনের সাথে এখানে একটু খেলা করি, ও যা যা করতেছে আমি তার একটু ছোট ছোট ভিডিও ক্লিক করি, তারপর আবার হোটেলে ব্যাক করি। আর বিকাল পর্যন্ত বেশিরভাগ টাইমই আমাদের এখানেই কেটেছে। এই হচ্ছে আমাদের রুম, আমরা দুইটা রুম নিয়েছি, আর আমার এগুলোর আলাদা ভিডিও করা আছে, তাই আমি আর এই ভিডিওতে দেখাবো না। দুপুরে আবার এখানে আমরা খেতে আসি পৌষি হোটেলে, আর এখানে বিভিন্ন রকমের ভর্তা দেয়, আর এই ভর্তাগুলো না এত মজা। এই রেস্টুরেন্টের অনেক ভিড়, যার কারণে ভিডিও করা তো ইম্পসিবল, তাও আমরা অফিসের আরো সবাই এসেছে, এছাড়াও হোটেলে অনেক অনেক ভিড়, আর খাবারগুলো না এত মজা। ডাল ভর্তা যা যা দিয়েছে সব কিছুই আমার প্রিয়, আসলে এত কিছু একসাথে তো খাওয়া ইম্পসিবল। তারপর আবার এত মজা আচার, এগুলো না এত মজা হয়েছে। খাবার শেষে আমরা বাহিরে একটু অপেক্ষা করি, আর ওই যে দেখা যাচ্ছে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, আর ঠিক অপোজিট পাশেই রয়েছে পৌষি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখান থেকে আমরা আবার ইনানি বিচ যাব, যেটা আমার কাছে ওয়েস্ট অফ টাইম মনে হয়েছে, কারণ ইনানি বিচে যেতে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। আর ওখানের একটা শপিং ব্লগ আমি করেছি, যেটা আমি এই ভিডিওতে শেয়ার করব না, ওইটারও আলাদা একটা ভিডিও আমার করা আছে। ইনানি বিচে যাওয়া এবং আসার টাইমে জ্যাম ছিল, যার জন্য টাইমটা আরও অনেক বেশি লেগেছে, আর এই টাইমটাতে আমরা অন্য কিছু করতে পারতাম, পরে আফসোস করেছি অনেক। আর এইখানে আমার শপিং ব্লগ করা আছে, একদম ডিটেলসে আমি ওখানে শেয়ার করেছি, আমি ওই ব্লগটার লিংক দিয়ে দিব। তারপর আমাদের ব্যাক করতে করতে রাতের 8টা বেজে গেছে। তো 8টা বাজার পর আমি একটা দুঃখের কাহিনী এখন শেয়ার করব। আমার এত ঘুম পাচ্ছিল যে আমি হোটেলে আসার পর পরই ঘুমাই গেছি, আর এর মধ্যে রাতের 9টা বাজে একটা গেম ছিল, ঘুমের কারণে আমি আর সেই গেমে যেতে পারি নাই। অনেক মজা হয়েছে, আমাকে শুধু সবাই আমাকে কাহিনীগুলো বলতেছে, এটা হয়েছে ওটা হয়েছে, তো আমার এত আফসোস লাগতেছিল, বাট এত ঘুমও পাচ্ছিল, অসম্ভব ছিল আমার জন্য তখন গেমে যাওয়া। আমাকে অনেকবার ডাকা হয়েছিল, সেখানে প্রথম পুরস্কার ছিল ওয়াশিং মেশিন, আর ওয়াশিং মেশিন থেকে শুরু করে বিভিন্ন রকমের পুরস্কার ছিল, আর আমরা যা যা পেয়েছি তা আমি এই ভিডিওতে দেখাচ্ছি।
পরদিন সকালবেলা আমরা আবার সমুদ্রে আসি, আর অন্যান্য সবাই তো ব্যস্ত সবকিছু গোছানো নিয়ে, কারণ আজকেই ব্যাক করবে, মানে দুপুর 12টার সময় ব্যাক করবে। তো আমরা এর মধ্যে আমি অনেক কিছু করি, এর মধ্যে আমরা সমুদ্রের দিকে ঘুরতে আসি, ছবি তুলি, তারপর আবার পুরা হোটেলটা এই পর্যন্ত ঘোরা হয় নাই। আমি কিন্তু হোটেলের সবকিছু ভিডিও করেছি আসার দিন সকালবেলা। তো এখান থেকে আমরা 5-6 রকমের ব্রেসলেট কিনি, কিনার পর আমি পুরো হোটেলটা ঘুরে ঘুরে দেখি আর অনেকগুলো পিকচার্স তুলি। আর এখানে এগুলোর প্রাইস আসলে অনেক রিজনেবল, আমার অনেক কিছুই কিনা হয়েছে, শপিং ব্লগে আমি তা দেখিয়েছি, আর এইগুলোর প্রাইসও অনেক কম, 100 টাকা থেকে বিভিন্ন প্রাইজের। তো এগুলো আমি আর এই ব্লগে দেখাবো না। তারপর সকাল 9টা বাজে বুফে আসি, আর এখান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটা করি, বাট এখানে কোনো ভিডিওই আমি করতে পারি না, কারণ প্রচুর ভিড় ছিল। তারপর যখন হোটেলটা ঘুরে দেখি তখন আফসোস করতেছি যে আগের দিন ইনানি বিচে না গিয়ে হোটেলটা একটু ঘুরে ঘুরে দেখলে ভালো হইতো, অন্তত পক্ষে অনেকগুলা পিকচার্স ভিডিও নিতে পারতাম। সো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।